যাবো। একটা কাজ করি, তোমার কোলের উপর বসি আমি। রাজীব খান আছে না, আমি যে চিনো না সুপারস্টার নায়ক রাজীব খান। আরে রাজীব খানের তো খুব বড় ভক্ত আমি, তো রাজীব খানের সাথে প্রত্যেক দিনই আমার আগে চিঠিতে কথা হতো, তো এখন হয়তো বা কথা হয় না। তো রাজীব খান না আমার কাছে গল্প করছিল কি, এই আজকে তো আমরা বিয়ে করছি তাই না? এটা তোমার প্রথম বিয়ে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে বলতে চাচ্ছ? না মানে ওই আমি করছিলাম তো কয়টা করছিলা, বিয়ে করছিল কয়টা কয়টা করছিল বলো? বিয়ে করছিলাম, শোনো এরকম করছো কেন? আমি খুব বলি আমি বিয়ে করছিলাম কিন্তু বাসর রাত না করি না। তুমি কাকে বিয়ে করছিলে, কয়টা করছিলে? হ্যাঁ কয়টা করছিলে? ওই বিয়ে করছিলাম। তুমি বিয়ের আগে বলো না কেন বিয়ে করছিলে? হ্যাঁ বিয়ের আগে বলো না কেন বিয়ে করছিলে? আমি বলছি তো আমি বিয়ে করছিলাম। কয়টা করছিলে? আমার আব্বার আম্মাকে বিয়ে করছিলাম। আমাদের কি কোনো কথা পাগল ছাগল? শোনো শোনো, তারপরে নইয়া রাজীব খানের কথা বলতেছিলাম না। রাজীব খান না ওই বিয়ে করলো না কিছুদিন আগে, ওই যে পত্র পত্রিকায় বড় বড় অক্ষরে লেখা আসলো, তো ওই বিয়ের বাসরাতে রাজীব খান কি করছিল জানো? কি করছিল? তেল বলতে আসছো কেন? এই তুমি পড়ো না ওইটা, চুপ কর, মানুষের বাসরাতে তোমাকে আলাপ করতে বলছে কেউ। রাজীব খান বাসরাতে কি করছিল জানো? কি করছিল? ওরা না বাসর রাতে বলে সারা রাত বিড়াল মারছিল। বিড়াল মারছিল? হ্যাঁ। বাসর রাতে কেউ বিড়াল মারে নাকি? আমারও না বিড়াল মারা খুব শখ। এই তুমি কি পাগল? আরে ওই যে বিড়াল মারা বুঝো না, সারা রাত ধরে ওই যে রুম থেকে বের হয়ে যাও তো, বের হয়ে যাও, বিড়াল মারো যাও। কেন এরকম করছো কেন? আমরাও সারা রাত বিড়াল মারবো। ঢোক রুম থেকে বের হয়ে যায় মারো যাও। বাসর রাতে মারছিল তো বিড়াল মারার জন্য আসে? রাজীব খান তো বিড়াল মারছিল রুমের বাইরে না, রুমের ভিতরে বাসরে রয়েছে। ও আচ্ছা, তুমি ওটা দেখে দেখে শিখছো? ও আচ্ছা, তাহলে তুমি রাজীব খানের খুব বড় ভক্ত, তাই ওটা দেখে দেখে শিখতে হবে। যাও তুমি বিড়াল মারো যাও। কোন বিড়াল মারছিল জানো? ওই যে মিয়াও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখেছেন, এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই রাজীব টিভিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে, এবং যেটা না করলে নয় সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন সবাই।